মধ্যে আপনার আমার অপরাধ কি কমে গেছে? কমেনি, বরং বেড়েছে। বিপদের মধ্যে, এলাহি গজবের মধ্যে, এই সমস্যার মধ্যে আপনার আমার সমস্যা, আপনার আমার অপরাধ কর্ম কমেনি, বরং বহুগুণে বেড়েছে। যদি একটু গোটা পৃথিবীর দিকে তাকাই, চোখ খুলে দেখি, তাহলে আলহামদুলিল্লাহ দেখুন মুসলিম বিশ্ব তুলনামূলকভাবে করোনায় আক্রান্ত কম। হকপন্থী মুসলিম যারা, মুসলিমদের মধ্যে এই বিপদটা কম, অমুসলিমদের মধ্যে বিপদ বেশি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তোয়াক্কা করে না, যৌনাচার নিয়ে যারা ব্যস্ত রয়েছে, তাদের মধ্যে বিপদটা বেশি। এটা নতুন করে বলা রাখবেন, আপনি একটু খেয়াল রাখেন গোটা পৃথিবীর দিকে সবার এত উপস্থিতি। তাহলে আপনার আমার একটু বিবেক দিয়ে ফিরে আসা উচিত, একটু চিন্তা ভাবনা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সময় শেষ, আর দু একটা মিনিট কথা বলে শেষ করে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মা খাসফুন ওয়া কদফুন ওয়া মাসখুন ওয়াযালিকা ইযা শারিবুল খুমুরা ওয়াত্তাখিদুল কায়নাত ওয়া দারাবু বিল মাআযিফ। এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে। তিনটি বিপদের মধ্যে একটি বিপদ হলো ভূমিধস, ভূমিকম্প। আর একটি বিপদ হলো জালেমরা, এদেরকে জালেমরা এদের উপরে কায়েম হবে, অত্যাচারীরা এদেরকে শাসন করবে। আর তিন নম্বর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের আকৃতির বিকৃতি ঘটবে। কেউ কেউ বিশ্লেষণ করেছেন যে আকৃতির বিকৃতি বলতে তাদের রুচির বিকৃতি ঘটবে, মানে তাদের দেহ অবয়ব হবে মানুষের, কিন্তু তাদের রুচি হবে প্রাণীর চেয়েও খারাপ, পশু প্রাণীর চেয়েও খারাপ। এটা কখন হবে? ওয়াজালিকা, এটা তখনই হবে, ইদা শারিবুল খুমুরা, যখন এই উম্মতের মধ্যে, মুসলিমদের মধ্যে নেশা জাতীয় দ্রব্য সৈলাব হয়ে যাবে, ছড়িয়ে যাবে, বিস্তৃতি ঘটবে। ওয়াজালিকা ইদা শারিবুল খুমুরা ওয়াত্তাখিদুল কায়নাত, নর্তকীদের নিয়ে নাচ গানের অনুষ্ঠান করবে, ওয়াদারাবু বিল মাআযিফ, এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, বাদ্যযন্ত্রের আধিক্য, এরপরে নর্তকীদের নাচ গানের অনুষ্ঠানের ব্যবস্থাপনা, নেশা জাতীয় দ্রব্যের বিস্তার। এই তিনটে জিনিস যখন মুসলিমদের মধ্যে ঘটবে, তখন তিনটি বিপদ আসবে। এই বিপদ, এই সমস্যাগুলো দেখেন আপনার আমার সমাজে রয়েছে। আপনি আমি মুসলিম, আপনার আমার ছেলেমেয়ের অবস্থা কি? হয় নেশা জাতীয় দ্রব্যের সাথে, ড্রাগের সাথে মিশে আছে, নতুবা বাদ্যযন্ত্র নিয়ে পড়ে আছে, নতুবা নর্তকী নিয়ে পড়ে আছে, কোনো একটা কোনো একটা সাইডে রয়েছে। বিপদ তো আপনার আমার কাছে, আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইগিরু মা বিকওমিন হাত্তা ইউগাইগিরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত বদলিয়ে দেন না, কোন জাতির পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না, যতক্ষণ পর্যন্ত তারা পরিবর্তিত হওয়ার চেষ্টা না করে। আপনি আমি যদি এই প্রেক্ষাপট, এই পরিবর্তন করার চেষ্টা না করি, তাহলে আপনার আমার এই পরিবেশ আল্লাহ চেঞ্জ করে দিবেন না। যেদিন আপনি আমি চেষ্টা করব, সেদিন আপনার আমার এই পরিবেশকে আল্লাহ বদলিয়ে দিবেন ইনশাআল্লাহ। দেখুন আজকে হকপন্থী মুসলিমদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, এমনকি আমাদের দেশেও এই বিষয়ে সচেতন থাকা উচিত। হকপন্থী মুসলিমদের জন্য বিপদ, বালা মুসিবত কম আসে, বিপদ আসে বৌদ্ধদের কারণে, তাওদদের কারণে, বাটপারদের কারণে, চিটারদের কারণে, তাদের কারণে বিপদ আসে, নাস্তিকদের কারণে বিপদ আসে, মুমিনদের কারণে বিপদ আসে না। বিধায় মুমিন মুসলিমদের হেফাজত করা, মুমিন মুসলিমদের নিরাপদে থাকার সুযোগ দেওয়া উচিত সকলে মিলে, কারণ মুমিনদের জন্য তোমরা টিকে আছো, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তা আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ বসবাসের একটা জায়গা এই আমাদের সুন্দর এই দেশটিকে করে দিন। যে বিপদগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিন বিপদগুলো। যারা বুঝতে চেষ্টা করছে না, বুঝেও না বুঝার ভান করছে, আল্লাহ তাদের শুভ বুদ্ধির উদয় ঘটান। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।